এখন আমরা হাওড়া স্টেশনে আছি, এখান থেকে খাওয়া দাওয়া করলাম। এই যে হাওড়া ব্রিজ পেছনে, এখান থেকে জার্নি শুরু হবে, তারপর বাকিটা দেখতে থাকুন। সাউন্ডে গান দিয়ে দিবি, হয়ে গেল। দীঘা চলে আসলাম নাকি? দীঘা চলে এসেছি ব্রো। গাইজ, আমরা দীঘা চলে এসেছি, সারাদিন মজা হবে। এখন বাজে 10:28, দীঘা পৌঁছে গেছি। আজকে আমরা অক্টোপাস স্কুইড খেতে চলেছি। স্কুইড
দারুণ দারুণ পরিবেশটা, খুব দারুণ, প্রচণ্ড হাওয়া, এখানে বসে ছবি ছবি তুলতে পারবে, একটু গল্প করতে পারবে। আমরা যাবো ওই দিকটা, উদয়পুর বিচ। ভীষণ স্রোত, একটু হালকা ঝাল করো, হ্যাঁ হালকা ঝাল করো, ঝালনা হলে ভালো লাগবে। না ছিলাম দিয়ে ঘুরে বেরিয়ে আসলাম। মান নিবি নাকি?
বিলকুল এগুলো কত করে গো? হ্যালো হ্যালো এই যে হোটেলটা রয়েছে ন্যাশনাল কাজী, এই এখানে তোমার জামা কাপড় কেনার জায়গা, এর উল্টো দিকে ওষুধের দোকান রয়েছে। হ্যাঁ, এখানে বিচে যদি হাত পা কেটে ঠেটে যায়, এর ভিতর ওষুধের দোকান রয়েছে একদম ঠিক উল্টো দিকে, ঠিক উল্টো দিকে ওষুধের দোকান। চলো দেখাচ্ছি, এই যে সোজা ওষুধের দোকান রয়েছে, আর এইদিকেই রয়েছে খাওয়ার দোকান নবান্ন। দোকানটা ভেতরে মনে হলে কী হবে, দোকানের খাবারটা যথেষ্ট ভালো, যথেষ্ট দারুণ কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। একটু ভেতরে আছে, গলিটা দেখিয়ে দেবে, গলিটা দেখে একদম যেই গলিটা দেখে ওষুধের দোকান বললাম, ন্যাশনাল কাজের উল্টো দিকে, একদম উল্টো দিকে সোজা গলিটা। এই দাদার দোকান রয়েছে নবান্ন, এই যে নাম্বার টাম্বার রয়েছে, ভালো হোটেল, হয় পরিষ্কার। সরকার এটাকে আলাদা আলাদা করছে নাকি দাদা? একবারে করে নিল নাকি? এখানে শিবানী ইনের পাশেই একটা মন্দির আছে, ভুবনেশ্বরী মন্দির। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই তিন রাস্তার মোড় সামনে ওই যে জুড়ো জাহাজ বাড়ি, আর এখানে সব বাস দাঁড়ায়, সামনে টিকিট কাউন্টার, এখানে দু তিনটে টিকিট কাউন্টার আছে, তোমরা বাস এখান দিয়ে বুকিং করতে পারো, কারো যদি ট্রেনে অসুবিধা হয়, আর তারপরে আসার পরে ছাওয়াতে এরকম গাছের তলা দাঁড়াতে পারবে, আমাদের মতো একটু লেট হলে কোনো সমস্যা হবে না।